নমস্কার বন্ধুরা, আপনাদের বাংলা টাইমে স্বাগত। বন্ধুরা, যখনই আমরা বুলেট ট্রেনের কথা শুনি, আমাদের এটা ভেবে খারাপ লাগে যে আমাদের দেশে এখনও বুলেট ট্রেন নেই। যে দেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হওয়ার স্বপ্ন দেখে, সেই দেশে বুলেট ট্রেন থাকতেই পারে। তবে আপনাদের জানিয়ে রাখি, ভারতেও বুলেট ট্রেন চলবে। আসুন দেখে নেওয়া যাক ভারতের বুলেট ট্রেন সম্পর্কে কিছু তথ্য। ভারতে প্রথম বুলেট ট্রেন চলবে মুম্বাই এবং আহমেদাবাদের মধ্যে। সে রাস্তার দৈর্ঘ্য হবে 508 কিলোমিটার এবং 12টি স্টেশন হবে। মুম্বাই থেকে আহমেদাবাদ যেতে বা আহমেদাবাদ থেকে মুম্বাইয়ে আসতে 2 ঘন্টা 7 মিনিট সময় লাগবে। 508 কিলোমিটার রাস্তার 92% হবে এলিভেটেড রুট, 6% হবে টানেল বা সুড়ং এবং 2% মাটিতে তৈরি হবে। এই রেললাইন পাতার জন্য 825 হেক্টর ভূমি অধিগ্রহণ করতে হবে। ট্রেনের সর্বোচ্চ গতি থাকবে 350 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু ট্রেন অপারেট হবে অর্থাৎ পরিচালন গতি হবে 320 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রত্যেক ট্রেনে 10টি করে কোচ থাকবে, যা বেড়ে 16 পর্যন্ত হতে পারে। ট্রেনে বসার জন্য 750 জনের সিট ক্যাপাসিটি থাকবে, যেটা বেড়ে 1250 পর্যন্ত হতে পারে। এই রোডে 35টি ট্রেন চালানোর কথা, যেটা পড়ে বেড়ে 105 পর্যন্ত হবে। এবং এই রোডে বছরে 1,60,00,000 যাত্রী যাতায়াত করবে। এই পরিযোজনার খরচ 1,08,000 কোটি টাকা। 88,000 কোটি টাকা ভারত ঋণ নিচ্ছে জাপানের কাছ থেকে। রাজ্য সরকারের ভাগিদারি হলো 5,000 কোটি টাকা। প্রত্যক্ষ চাকরি হবে 4,000 জনের, অপ্রত্যক্ষ চাকরি হবে 20,000 জনের। 20,000 নির্মাণ শ্রমিক এখানে কাজ করবেন। ভারতীয় ঠিকাদাররাই সমস্ত রাস্তা তৈরি করবেন, কিন্তু সমুদ্রের নিচে 21 কিলোমিটার টানেল তৈরি করবে জাপান। যে ঋণ নেওয়া হবে, সেই ঋণের সুদের হার হবে 0.1%, অর্থাৎ প্রতি 100 টাকায় 1 বছরে 10 পয়সা সুদ। হ্যাঁ, ঠিকই শুনছেন, 1,000 টাকায় বছরে 1 টাকা সুদ হবে। ঋণের মেয়াদ 50 বছর এবং ঋণ নেওয়ার 15 বছর পর থেকে ঋণ শোধ করতে শুরু করতে হবে। এই পরিযোজনার স্বীকৃতি পেয়েছিল 2014 সালে। 15 সালে ভারত এবং জাপানের মধ্যে মৌ স্বাক্ষর হয়। 2017 সালে শিলান্যাস হয় এবং 2022-23 সালে বুলেট ট্রেন চালানোর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। হ্যাঁ বন্ধু, লক্ষ্যমাত্রা রাখা হয়েছে, এবার কবে চলবে সেটা সময়ই বলবে। এবং পরবর্তীতে এই ট্রেন লাইন বিস্তৃত হবে পুণে এবং নাসিক পর্যন্ত। এই তো ছিল ভারতীয় বুলেট ট্রেন সম্পর্কে কিছু তথ্য। আপনাদের কেমন লেগেছে বন্ধু অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।